হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর তোমরা সবাই কেমন আছো সবাই খুব খুব ভালো থেকো এখন তাহলে আমি একটা অ্যামাজনের থেকে একটা প্লেট মাংগিয়েছি যেটা কি আয়রনের দোসা বানানোর তো আমি আজকে দোসা বানিয়ে তোমাদের দেখাবো তো এখানে আমি নিয়ে নিচ্ছি ডাল চাল আর একটু মেথি আর একটু চানা ডাল নিয়ে এটাকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম ছ সাত ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে আর এখন ছোট ভিডি ভিজানোর পরে আমি এখন এটাকে ভালো করে গ্রাইন্ডিং করে নেব তারপরে তোমাদের আমি দেখাবো যে আমি কি প্লেট মাগিয়েছি আর ওটাকে ওটাতে বানানে বানাতে কেমন হয় সেটাই তোমাদের আমি দেখাবো তাহলে তাহলে ভালো করে ফার্স্টে পেস্টটা বানিয়ে নিই তারপরে তোমাদের কাছে দেখাচ্ছি তাহলে ভালো করে আমি গ্রাইন্ডিং করে নিচ্ছি করে নিয়ে তারপরে তোমাদের আমি দেখাচ্ছি তাহলে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এখানে ভিতরে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভালো করে ব্যাটারটাকে মিক্স করে নিতে হবে আর এটা দেখতে পাচ্ছ আমি এটা অ্যামাজন থেকে মাগিয়েছি আর তোমাদের আমি বার করে দেখাচ্ছি যে এই আয়রনের প্লেটটা কেমন হয়েছে এটা ভীষণই ওজন কমসে কম পাঁচ কিলো তো হবেই এত ওজন আর এটা বড়ো চুলিতে বানালে অনেকটাই ভালো হবে গ্যাসের থেকে আরও বড় যে চুলি থাকে সেই চুল সব বড়ো চুলিতে বানালে অনেক ভালো হবে তাহলে দেখতে পাচ্ছ এটা পুরোটাই আয়রন তাহলে দেখতে পাচ্ছ এটা এক হাতে উঁচু করা যাবে না এতটাই ওজন আর অনেকটাই ভালো দিয়েছে যেটা বড় বড়ো হোটেলে বানায় সেরকম টাইপেরই এটা আছে তো এটাকে আমি গ্যাসে বানিয়ে তোমাদের দেখাবো যে কেমন হয় আমিও ফার্স্ট টাইম বানাচ্ছি তা চলো এখন আমরা রান্নাঘরে যাই আর বন্ধুরা তোমরা যারা নতুন দেখছো তারা একটা সাবস্ক্রাইব করো প্লিজ আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ তাহলে দেখতে এটা পুরোটাই এরকম চার চারকোনা টাইপের তার সাথে একটা খুন্তি দেবে যেটা কি দোসা উঠাতে সাহায্য হবে তাহলে দেখতে পাচ্ছ অনেকটাই ভালো দিয়েছে এটা বড় বড়ো যে চুলি থাকে ওই চুলিতে বানালে অনেকটা ভালো হবে গ্যাসের থেকেও বড় চুলি যেটা থাকে তাহলে রান্নাঘরে নিয়ে এটাকে আমি ভালো করে ফার্স্টে ধুয়ে নেব ধুয়ে তারপরে আমি এটাকে এটাই বানাই তোমাদের দেখাবো তাহলে দেখতে পাচ্ছ আমি চুল্লিতে বসিয়ে দিয়েছি আর এখানে আমি ফার্স্টে জল দিয়ে জলটাকে মুছে নিয়েছি আর এখন ব্যাটারটা আর উপর ঢেলে দিচ্ছি ফার্স্টেরটা অতটা ভালো হবে না বানাতে বানাতে তারপরে এটা ঠিক আসবে একদম নতুন তো তা একটু ভেঙে যাবে ফার্স্টেরটা তাহলে আমি ব্যাটারটা ঢালে ঢেলে দেওয়ার পরে আমি এর উপর দিকে একটু রিফাইন তেল ছড়িয়ে দিলাম দেখতে পাচ্ছ মাঝখানটা আগে হয়ে গেছে কারণ গ্যাসের চুলিটা যেহেতু ছোট সেই মাঝখানটা যেখানটায় আগুনটা আসছে ওইটা আগে হয়ে গেছে তাহলে ওইখানটাই একটু ভেঙে যাবে আর নাহলে সব ভালোভাবেই উঠে আসবে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আর তোমরা চাইলে অ্যামাজন থেকে পারচেস করতে পারো ভালোই আছে এর ভিতরে সব কিছু ভাজাভুজি করা যাবে যেমন টিকিয়া এইসব বানানো যাবে চাউমিন বানানো যাবে অনেকটাই বড় আছে তাহলে দেখতে পাচ্ছ ফার্স্টারটা একটু ভেঙে গেছে আর তারপরে আমি আরও বানাই তোমাদের দেখাচ্ছি তাহলে সেকেন্ডটা আমি দিয়ে দিয়েছি উল্টে দিয়ে দিয়েছি এটা একটুও ভাঙেনি তাহলে বন্ধুরা তোমরা যদি এই এরকম লোহার কি বলে তাওয়া তোমরা মাঙ্গাতে চাও তো মাঙ্গাতে পারো এটা ভালোই আছে সব কিছু এতে বানানো যাবে দোসা চাউমিন টিকিয়া মাছও ফ্রাই করা যাবে সব কিছু করা যাবে যেহেতু ওটা লোহা তাহলে তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো থাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে আমাকে জানাও দেখা হবে পরের ভিডিওতে ভালো থেকো সবাই